সেই নিচুতেই আমি ক্লাস ফাইভে যখন পড়ি আর কি, আমার মনে আছে আমি সম্পূর্ণ বুঝি, আমি জানিও আমার মাথায় এখনো অনেক মনে আছে অনেক জিনিস। তো আমি এখানে নদীর এই যে বাতা আছে না, এই বাতা আমার শরীরের উপর পড়ছিল, শরীরের উপরে। তো শরীরের উপরে পড়ার পর দেখেন সাথে কিন্তু আরেকজন ছিল, সেটা হচ্ছে আমারই চাচাতো ভাই, আল্লাহ তাক এখনো বাঁচায় রাখছে, অনেক ভালো আছে, সুস্থ আছে আপনাদের দোয়ায়। তো এই চাপাটা, এখানকার যে চাপাটা যখন শরীরের উপর পড়ে, আমি কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। সেই সময়টা এত খারাপ লাগছিল, আল্লাহর কাছে অনেক কান্দাকাটি করছিলাম, আল্লাহ যেন আমার ভাই সুস্থ হয়ে যায়, কোনো যেন ক্ষতি না হয়, আমি তার বাপ মা কি বলবো। তো আল্লাহ হয়তো আমার কথা অবশ্যই অবশ্যই, আমার মনে হয় দীর্ঘ বিশ্বাস, স্বয়ং আল্লাহ তালাই আমাক নিজে হাতে বাঁচাইছে, সেই ছেলেটাকেও বাঁচাইছে। আমাকে বাঁচাইতে বলতে কি, আমি হয়তো অনেক কথা শুনতাম তার বাবা মার কাছে, সেই কথার থেকে আমাকে বাঁচাইছে আল্লাহ তালা, তাকে নিজে হাতে বাঁচাইছে। তো এর পাশেই